অবশেষে আদালতে কর ফাঁকির অভিযোগ স্বীকার করেছেন কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা। একই সাথে জরিমানা দিয়ে এড়াতে চলেছেন নিজের অবধারিত কারাদণ্ড। 14.5 মিলিয়ন ইউরোর কর মামলায় স্প্যানিশদের সাথে সমঝোতায় পৌঁছেছেন শাকিরা। চুক্তির অংশ হিসেবে ফাঁকি দেওয়া করের 50% অর্থাৎ 7.3 মিলিয়ন ইউরো পরিশোধ করবেন তিনি। একই সাথে অবধারিত 3 বছরের কারাদণ্ড এড়াতে আরও 4,38,000 ইউরো জরিমানা দেবেন এই শিল্পী। সমঝোতার ফলে আপাতত বার্সেলোনার কারাগারে যেতে হবে না শাকিরাকে। তবে বরাবরের মতোই নিজের ওপর আনা অভিযোগ অস্বীকার করেছেন তিনি। জানিয়েছেন, সন্তানদের জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন শাকিরা।